আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো ডট আইটি স্কুল এই চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন দু হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে শর্ট সিলেবাস ছিল দীর্ঘদিনে তারা বিভিন্ন ধরনের চিন্তায় ছিল যে তারা ভবিষ্যতে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এটি কোন টুকু সিলেবাসের উপর হবে সম্পূর্ণ বইয়ের উপর হবে না শর্ট সিলেবাসের উপর হবে আর সেই বিষয় নিয়ে আজকেই তোমাদের ধোঁয়াশা কাটিয়ে দিয়েছে তো তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে আশি দিনের সিলেবাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়ে একটি ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টাল ও অন্যান্য পত্রপত্রিকা ও আমরা নিউজ পোর্টালে দেখতে পাচ্ছি এই খবরটি তো খবরটি দেখে অবশ্যই তোমাদের নিঃসন্দেহে খুব ভালো লাগতেছে তো আমরা চাই যে তোমরা ভবিষ্যতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো এবং সে বিষয়ে একটু পরে আমরা তোমাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি ইন্টুর পরে আমরা চলে আসলাম আশির দিনের সিলেবাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও মেডিকেল পরীক্ষা তো এই বিষয়ে কি বলা হয়েছে দি ক্যাম্পাস অনলাইন নিউজ পোর্টালে সেটি আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি দু হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আশি দিনের সিলেবাস থেকে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আপাতত শিক্ষার্থীদের এ বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা না করার পরামর্শও তিনি দিয়েছেন রবিবার আঠারোই এপ্রিল করোনাকালীন শিক্ষা নিয়ে আয়োজিত দ্য ডেলি ক্যাম্পাসের ফেসবুক ও ইউটিউব লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান মোহাম্মদ মাহবুব হোসেন বলেন এ বিষয় নিয়ে আমরা এখনও পরিষ্কার সিদ্ধান্ত নেইনি তবে এটা অন্তত পরিষ্কার শিক্ষার্থীদের যতটুকু পড়ানো হবে তার মধ্য থেকেই সব ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে যেটা শিক্ষার্থীদের পড়ানো হয়নি সেখান থেকে কোশ্চেন করার ইতিয়ার আমাদের নেই শিক্ষার্থীদের পড়ানো হয়নি এমন সিলেবাস থেকেও কাউকে কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি তিনি বলেন না পড়িয়ে একটা সিলেবাস থেকে শিক্ষার্থীদের জন্য কোশ্চেন করা হবে এটা হতে পারে না যে সিলেবাস তাদের পড়ানো হবে এবং সেটা থেকেই কোশ্চেন করা হবে এখন শিক্ষার্থীদের যে সিলেবাস পড়ানো হবে তারা ভর্তি পরীক্ষার জন্য সেই সিলেবাসই অনুসরণ করবে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হবে না তবে আমরা আগে আমাদের আশি দিনের কর্ম পরিকল্পনাটা শেষ করে পরবর্তী চিন্তা করতে চাই শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন এটা নিয়ে এখন শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তাদের যতটুকু পড়ানো হবে যা সিলেবাস থাকবে সেখান থেকেই তারা মনোযোগ দিলে ভর্তি পরীক্ষায় ভালো করবে আমাদের নির্দিষ্ট সিলেবাসটা তারা কমপ্লিট করতে পারলেই তারা তাদের প্রত্যাশিত ফলাফলটাও পাবে মূলত এটার ভিত্তিতেই একজন শিক্ষার্থী তার পরবর্তী পড়াশোনা এগিয়ে নেবে এর আগে এবছর ফেব্রুয়ারিতে সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার লক্ষ্যে নতুন করে সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষা ও পাঠ্যক্রম পুস্তক বোর্ড এনসিটিভি এন চেয়ারম্যান অধ্যাপক নারায়ণচন্দ্র সাহা জানিয়েছেন আমরা এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সাইট কর্মদিবসে শেষ করা যাবে এমন সিলেবাস তৈরি করেছি আর এইচএসসি ও সমান পরীক্ষার্থীদের জন্য আশি এবং চুরাশি দিনে শেষ করার মতো সিলেবাস তৈরি করা হয়েছে সিলেবাস আগের চেয়েও অনেক সংক্ষিপ্ত করা হয়েছে এটি খুবই সহজেই নির্ধারিত সময়ে শেষ করা যাবে তো দু হাজার সালের এইচএইচসি পরীক্ষার্থীদের মধ্য থেকে আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমাদের মধ্য থেকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ধোয়াশা ছিল সেই দোয়াশা কেটে যাবে আর এই ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণ তোমাদের উপকার হয়ে থাকে তাহলে আমাদের ডট আইটি স্কুল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে আর একটি অবশ্যই অনুরোধ রইল যদি তুমি এই নিউজটি তোমার দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি একটি শেয়ার বাটনে ক্লিক করে একটি শেয়ার মেরে দাও তোমার বন্ধুবান্ধব যারা আছে তারাও যেন নিউজটি সবার আগে দেখতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম